রাত্রি গুলো নেই আপনার কি কোনো গ্রুপ আছে বা কোনো সংগঠন আছে? আমাদের সংগঠন হলো বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার একজন কার্যকরী সদস্য আছে, বর্তমান মৌলভীবাজার জেলা শাখা। তাহলে এই চায়ের দোকান কি এটা কি শখের বসে নাকি? না, এটা ওই সর্বপ্রথম ছিল এখানে চায়ের দোকানের বয়স আমার সর্বপ্রথম লাল চা ছিল। লাল চা, হ্যাঁ, এটা আমি খেয়েছি। গানের পাশাপাশি অনেক সময় ওই অন্য চা মিক্সার দিলাম না এটার জন্য যে শুধু খালি রং চা যদি থাকে তাহলে অনেক সময় প্রোগ্রাম ইয়া করবো, দোকান চট করে বন্ধ করি যাইতে খুব সহজ কিন্তু এর কারণে। এখন কিন্তু ওই যে বর্তমান তো বাউল গানের সিচুয়েশনটা আসলে কিন্তু এই নষ্টের পর্যায়ে গেছে, যার কারণে চিন্তা ভাবনা করলাম যে এখন তো আর বাউল গান হচ্ছে তখন এটা করি না, কে লাভ নাই। এর কারণে এখন তো যে জীবিকা নির্বাহর একটা আইটেম এয়ার করলাম যে এই ধরনের না করলে তো আর ব্যবসা হবে। আচ্ছা, এখানে কয়টা মানে কয় ধরনের চা তৈরি করে? এখানে সম্ভবত এই যে নারিকেল গুঁড়োর চা, বাদাম গুঁড়োর চা, তারপরে ভুট্টার গুঁড়োর চা, তিলের গুঁড়োর চা, চাউল ভাজা করে গুঁড়োর চা করে দেবে, বর্তমানে যেরকম চলে তো চাইছিলাম যে ভালো একটা প্লেসের দোকান, এরকম প্লেস পাইতেছি না এর কারণে মানে এখানেই মানে একটা পর্যটন এরিয়া বা পর্যটকরা যেখানে যায় ওইখানে ওই ধরনের একটা পরিবেশ, যেটা আর শ্রীমঙ্গলের মধ্যে রমেশের যে যেমন দুইটা তিনটাতে এখন দুইটা দোকান সম্ভবত রমেশ সাতকালার যে রমেশ, রমেশের ইতিহাস কি জানেন? না, সর্বপ্রথম রমেশের ইতিহাস যেটা আমি তুলে ধরি এটা হচ্ছে প্রথম সে কিন্তু 30 টাকা নিয়ে 60 টাকা নিয়ে শ্রীমঙ্গলে আসে, একটা দোকানে কর্মচারী আসছিল। এগুলো কিন্তু আমি প্রথম আমার একাধিক পত্রিকায় আমি লিখছি, এরপর অনেক সাংবাদিকরাই লিখছে। তো আমরা এদিকে কালকে আসার পর চা খাওয়ার পরে দেখলাম যে পরিবেশটা ভালো লাগছে এবং শৌখিন মানুষ, মন শৌখিন, যেহেতু এখন শুনলাম যে বাউল শিল্প, তাহলে বাউলের দুরবস্থা থেকে যদি এটাকে উন্নত করার জন্য কি নিজের কোনো পরিকল্পনা নাই? যে বাউল তো সবাই নষ্ট হয়ে যাইতেছে রাতকে গভীর রাতকে, এখন দেখা যায় বাউল শিল্পীর নামে বিভিন্ন ধরনের সুযোগে, সেখান থেকে কি একটা ভালো পরিবেশ যেটা অরিজিনালি বাউল যারা যারা মানুষের হৃদয়ে নাড়া দেয়, যেমন শাহ আব্দুল করিম থেকে শুরু করে যারা আছেন, হ্যাঁ, তাদের মনের যে একটা আধ্যাত্মিক মনোভাব ছিল বা মানুষ সমাজের যে মানুষের হৃদয়ের কথা, এই ধরনের কি কোনো পরিকল্পনা আছে? এই ধরনের পরিকল্পনা বাট আমরা যে উদ্বোধন বড় বড় বাউল কর্মকর্তা যারা আছে এরা এই ধরনের অনেক সময় উদ্যোগ নেয় কিন্তু বাট কার্যকর হয় না। না, আমি নিশ্চিত বলে আমি এবং আমি যে বিভিন্ন জায়গাতে প্রোগ্রামে যাই সবসময় চেষ্টা করি যে ওই যে আগের যে ক্যাটাগরির যে আপনি যে কথাগুলো বলছেন যে দুর্বিশা ফকির আকুনশা বা আমাদের সিলেটের গৌরব শাহ আব্দুল করিম সাহেব, তাদের যে সময়ে যে ধরনের বাউল গানের একটা ইমেজ ছিল বাট সবসময় এটাই চাই বাস্তবটারে
তুলিয়া ধরা। আর বাউল শিল্পীর সাথে জড়িত আছেন এখন, কিন্তু ওইটার প্রকৃত যে বাউলের যে মাহাত্ম্যটা যেটা, এটা কিন্তু নাই না এখন। হচ্ছে রাতকে যাইবো, দুই একটা গান গাইবো, আরেকজন মহিলা আইব, দুই একটা গান গাইবো, ওইদিকে একটু জোয়ার আসর বইবো, এদিক থেকে ফায়দা হইব, আমরা জানবো গিয়া আমাদের কোনো কোয়ালিটি নেই। বাইক থেকে একটা শিল্পী আছে, সে আমার চেয়ে বাজার গান গাইতেছে, তার মূল্যটাই বেশি, তার মূল্যটা ভিন্নভাবে, আমি এটা ব্যাখ্যা করতে চাই না। তো এখান থেকে কি সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা জায়গা কি তৈরি করার কোনো চিন্তাধারা আছে কিনা? এটার জন্য তো আমরা বারবার বলছি যে আমি না ওই ওই জেলা, আমি বলি যে জেলা শিল্পকলা কোন অমুক কোন অমুক, আমি কারোর অভিযোগ দিতে চাই না, চাইতেছি ব্যক্তি উদ্যোগে কোনো কিছু তৈরি করবেন কিনা বা এই ধরনের লক্ষ্য আছে কিনা। আমাদের তো পরবর্তী নেক্সট একটাই লক্ষ্য যে আগের যে বাউল শিল্প ছিল আবারও আমরা ওই জায়গাতে যাইতেছিলাম।